এই কারণে বলছেন কোরআন পড়বা কোরআন পড়লে একটা হরফে কম পক্ষে কয়টা নামাজের বাইরে পড়লে নামাজের বাহিরে পড়লেন অজুয়া নাই কম পক্ষে দশটা নাকি আর যদি কোনো মানুষ অজু সহকারে নামাজের মধ্যে পড়ে কম পক্ষে সত্তর নাকি এক হরফে কয় হরফে নামাজের মধ্যে অজু সহকারে পড়লে এক নাকি এক হরফে সত্তর নাকি কিন্তু যদি এক হলবে সত্তর নাকি হয় নামাজের মধ্যে রমজানে তাহলে সত্তরে আবার কত হয় কত সত্তরে আবার সত্তরে যোগ দিলে কত হয় নাকি এই কারণে আজ রাধা বলেন রাসুলকে আমি কোনোদিন দেখি নাই রাসুল নামাজ বা নামাজের বাহিরে সুরা ফা সাতটা আয়াত কোনোদিন দুইটা আয়াত একসাথে তেলাওয়াত আমি দেখি নাই এই যে আমরা তারাবি পড়াই এগুলি তারাবি যে কি পরিমাণ নে আল্লাহ জানে জানেন খালি তারাহুর আর মুসুল্লি তারাহুর আর কি মুসুল্লি আবু রায়রা বলেন কি আমার জীবনে আমি রাসুলকে কোনোদিন সুরাফা তেহার দুইটা আয়াত একসাথে তেলাওয়াত করতে আমি শুনি নাই বুঝে নাই অনেক অনেক আমার কথাটা একটা আয়াত কি আলহামদুলিল্লাহ আবু এটা বলেন সারা জীবন আমার পেট চুক্তি ছিল রাসুলের সাথে পেটটা খালি বড়া থাকলে আমার আমি রাসুলের পিস ছাড়তাম না আঠার মতো লেগে থাকতাম এক একজনের এক এক কাজ আছে না আমার কাজও একটা মহাজিম সাহেবদের কাজ একটা কাদেম সাহেবদের কাজ আরেকটা মুসল্লিদের কাজ আরেকটা সাহাবাই কালামদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন কি ছিল দায়িত্ব ছিল কাজ হলো পেটের খাবার রেডি হয়ে গেছে আমার বাহিরের কোনো কাজ নাই সব সময় আটার মতো রাসুলের সাথে আমি লেগে থাকতাম এই কারণে সাহাবাই কালামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রাসুল থেকে এই উম্মতের কাছে পৌঁছাইছেন এই আবু হরাই রাজি উনি পাঁচ হাজার চারশো চুয়াত্তরটা হাদিস রাসুল থেকে শুনছেন শোনার পরে ওম্মতের কাছে পৌঁছাইছেন কয় হাজার পাঁচ হাজার চারশো চুয়াত্তরটা হাদিস ওনার মধ্যে এত হাদিস শাসুল থেকে শুনছে দ্বিতীয় গুণ সাহাবে এর কাছাকাছিও নাই এর কাছাকাছিও নাই কেন জানেন কার একটাই উনি ওই যে আসবে সুফা মদিনায় যাদের দূরের সাহাবি ছিলেন বাড়ি গন্যায় রাসুলের কাছে একবারে গেছেন ইসলাম শিখার জন্য কোরআন শিখার জন্য মাস্তা মাসাইল শিখার জন্য এদের একটা মাদ্রাসা ছিল মসজিদের ভিতরে মসজিদে নবমীতে এদের মধ্যে একজন ছিলেন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহু উনি খালি দেখতেন যে পেটের খিদাটা যদি নিবারণ হয়েছে আমার আমার বাহিরের কোনো কাজ নাই আর এই এতে পড়ছে না এই ধরনের রাসুল যা বলতো লগে লগে মুখস্ত মুখস্ত করে না সাহাবাই অন্য অন্য সাহাবাই কালাম যারা ছিলেন না কাছে এদের কাছে পৌঁছায়া দিতেন এই কারণে উনি পাঁচ হাজার চারশো চুয়াত্তরটা হাদিস এই সাহাবাই এই সাহাবা মানে এই কাছে পৌঁছায় গেছে এর কাছাকাছি কোনো হাদিস এত রেওয়ায়ত করছে আর কোনো সাহাবি নাই তাইরা বলেন তাহলে উনি রাসুলের সাথে কিভাবে লেগে থাকতেন একেবারে লাজেম মালজুম মানে আঠার কষ্টি আঠার মতো আবু এরা বলে আমি জীবনে রাসুলের পিস সারি নাই আব আবু হরায়রা বলে আমি রাসুলকে কোনো দিন সোরা পাতে হাত দুইটা আয়াত একসাথে তেলাওয়াত করতে শুনি না তাহলে কিভাবে পড়তেন তারাবি এক একায়াত পরে শ্বাস ছাড়তে হয় এটা আসুরা ফাতে আর একটা সুন্দর আলাদা সুন্দর এখানে দেখেন অন্যান্য অন্য ওয়াক্ত নামাজে আমি একসাথে পড়ি না দুই আয়াত একসাথে পড়ি অন্য নামাজে পড়ি না মাছ সালা তো জানি কিন্তু তারা বিদ্ধ করন আপনাদের কারণে প্রথম দিন এই কয়েকজনে বেরিয়ে দিয়েছিল হুজুর অন্যান্য মসজিদে নামাজ হয় আগে আমাদের এখানে পুনে এগারোটা বাদ আমি বলছি কি করবো আপনি অন্য মসজিদে যায়েন গা কিছু তো করার নাই আপনি যে তারাঙ্গুরা দরকার হলে আপনি কি করেন অন্য মসজিদে আপনি যায়েন গা আমাদের নামাজ আমরা অল্প কিছু মুসলি নিয়ে আমরা শেষ করি নামাজ ধর নষ্ট করেন যাই বলেন দুই চার ছয় জনের জন্য বাকিদের এ কারণে যার বেশি তারাহুরা সে অন্য মসজিদে চলে যায় বলেন দুই আয়াত রসুল কোনোদিন একসাথে পড়তে দেখি নাই তারা বিতনা ফজরেও না মাগরিব না এসর নামাজেও না এমনি কোরআন তেলাবাদ করলে আলাদা নামাজ ছাড়াও দেখি তাহলে কীভাবে পড়তেন সাতটা আয়াত চুরা পাতিহার সাতবারে পড়তেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শেষ শ্বাস আর রহমান রহিম আবার শ্বাস শেষ মালিকিয়া উমিদ্দিন আবার কি অক্ষ অক্ষ বলেন হাদিস আছে ওয়াকাফা এক আয়াত পড়তেন ইয়া কানা বুদু ইয়া কানাফা অর্থ করতেন থামতেন মানে এক আয়াত শেষ থামা আরেক আয়াত শেষ থামা আরেক আয়াত শেষ থামা আরেক আয়াত শেষ থামা আরেকটা আয়াত শেষ থামতেন সাত নাম্বার আয়াতে গিয়া ওরা থামতে থামতেন এভাবে সুরা ফাতে পড়া সুন্দর এই কারণে অন্য অন্য নামাজে আমি এভাবে দুই আয়াত একসাথে পড়ি না তারাবিতে পড়তে হয় চাপে পড়ে বাধ্য হইয়া এই কারণে আমাদের নামাজে তারাবির নেকি কম হয় তারাবিন নেকি কি হয় কম হয় দেখেন না মক্কা মদিনায় এরা এক আয়াতই পড়ে বেশি আয়াত পড়ে একটা একটা পড়ে এরা জানে আর ওই জায়গার মুসল্লিও স্পেশাল মুসল্লিও কি ইমামও স্পেশাল মুসল্লিরাও স্পেশাল আমাদের আমরা ঢাকা সারা বাংলাদেশের রাজধানী কিন্তু মুসল্লি স্পেশাল হইতে পারলাম না বাংলাদেশের রাজধানীর মানুষ হইতে পারলাম বাসিন্দা হইতে পারলাম বসবাসের জনগণ হইতে পারলাম মুসল্লি হওয়ার দিক থেকে স্পেশাল হইতে পারলাম বা তবে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিছু জায়গায় যারা সারা বিশ্বব্যাপী এক নম্বর হয়েছে হাফেজ অনেক হাফেজ বাংলাদেশে এই পর্যন্ত হয়েছে তারা যেই জায়গায় তারা বে পড়াইতেছে ঢাকাও কিছু কিছু জায়গা আছে চট্টগ্রাম আছে আমি জানি এরা ঠিক হু একেবারে ধীরে ধীরে এক এক করে আয়াত তেলাওয়াত করতেছে এটা বাংলাদেশে চালু হইতেছে আমি আর আপনি আগামী বছর বাঁচব আবার তারাবি পর্ব এই নসিব আল্লাহ রাখছে কিনা জানি না এই কারণে নামাজে আপাততে কোনো দিন তাড়াহুড়া করতে নাই মসজিদে আইসা কোন দিন তাড়াহুড়া করতে নাই কিছু মানুষ দেখবেন আমার আপনার মানুষের অভ্যাস পরিবর্তন হয় না প্রথম যে দেখেন নাই দেড় করে তারাবি পড়ছি না ওই সময় লাগছে পনেরো দুই ঘন্টা বা দুই ঘন্টা ওই সময় দেখবেন কিছু মানুষ গেছিল গা সালাম ফেরানোর পর দোয়া নাই । নাই সালাম ফেরানোর পর নাই নাই আবার যখন হইল এক পাড়া ছয় দিনের পর থেকে ওই ওই লোকগুলি বলতো অনেকক্ষণ এতক্ষণ থাকা যায় না দোয়ার দরকার নেই বিতির শেষ করে আমরা কি করি চলে যাই এক পাড়া আসলো সময় কমলো না এই অভ্যাসটা আগের থেকে রয়ে গেছে এরা ওই বিতিরের সালাম ফেরানোর পরে কি করছে চলে গেছে আবার কালকা থেকে সুরা দাঁড়াবি না আরও সময় কী লাগবে এরা দেখবেন আপনি দেখেন এরা কালকেও চলে যাবে সময় কিন্তু কমতে আছে এদের যাওয়া কিন্তু বন্ধ হয় নাই তাহলে বোঝা গেলো মানুষের যে অভ্যাস অভ্যাস চেঞ্জ পরিবর্তন হয় না অভ্যাস পরিবর্তন হয়ে আলোচনা করছি অনেকে গেছে গা আপনি আলোচনা এই যে বললাম সুরা ফাতে হজরত আবুহায়রা বলছেন জীবনের আসলে কোনো দিন দুই আয়াত একসাথে পড়ে নাই এই কথাটা আপনি না বসলে শুনতে পারতেন যারা শোনে নাই তারা তা বলবে তারা বিতে তো সময় লাগে কেন এক শ্বাসে পড়ন যায় না সুরা ফাতেহাতা এই কারণে আলোচনা শুনতে হয় এক একটা জুমার বয়ান আর এই যে বিভিন্ন রাত্রে বয়ান করি আমরা এক একটা বয়ান মানে হলো এক একটা ক্লাস এক একটা বয়ান মানে কি এক একটা ক্লাস আপনার এই বয়সে মাদ্রাসা যাওয়ার সম্ভব না ফ্যামিলি থুইয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান ছেলে মেয়ে স্ত্রী থুইয়া আর মাদ্রাসায় পার্ট টু টাইম হ্যাঁ একেবারে ফুল টাইম ভর্তি হওয়া সম্ভব না কিন্তু আপনি চলবেন কিভাবে চলার জন্য পাথে হিসাবে ইমাম সাহেবের বয়ানটা মনোযোগ দিয়ে আপনি শুনলে আপনার জীবনটা আপনি কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারবেন যদি আপনি ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে না শোনেন আপনার জীবন পরিচালনা হবে ঠিক লাম সাম দিয়া হবে ছয় নয় দিয়া হবে সয়া আর ছয় যে বারো হবে না সয়া আর নয় ধরবেন আপনি এই কারণে ইমাম সাহেবদের বয়ান জুমার বয়ান রাত্রের বয়ান বিভিন্ন বয়ান মাহফিল হইলে আশেপাশের বয়ান গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনতে হয় যেটা বলতেছিলাম আমার আপনার পয়গম্বর বললেন লাইলাতুল কদরের ব্যাপারে রাসুল বলেন মান কমা লাইলাতাল কদরি ইমানো মাতা বি কদরের রাত্রি যে ব্যক্তি জাগ্রত থাকল এ বাদত করল কিছুক্ষণ নামাজ করল কিছুক্ষণ তেল করল কিছুক্ষণ জিকির করল কিছুক্ষণ বিশ্রাম নিল কিছুক্ষণ পাঠ করল কিছুক্ষণ রাসোর উপর তরু পার করল এই রাত্রটা এভাবে কি করল

কেন আশি বছরকে এক রাত তো বললাম তিরাশি বছর চার মাস তা আপনার তিরাশি বছর পর্যন্ত তো গুণা মাফ হওয়ার ডিগলার এই কারণে বলতেছিলাম কদরের রাত্রিতে বিশেষ কিছু আবাদত রয়েছে রসুলের উপর দুরুদ পাঠ করার একটা আবাদত আরেকটা কি আমরা শুধু দূরত পড়ি নামাজেরটা সাল্লি আলা মুহম্মদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ এছাড়া যে পার্সোনাল দুরুদ আছে রাসূলের এই দুরুদ আমরা জানি না আমি ব্যক্তিগতভাবে এটা আপনাদের জানানোর উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমি বিশ বার দুরুদ পড়ি কয়বার করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ বার করে হলে কয়বার হয় আদি আর রাসুল বলছেন যে ব্যক্তি রাসুলের উপর দশ বার একবার দুরুদ পরে তার উপর দশটা রহমত নাজিল হয় দশটা কোন মাফ হয় দশটা মর্যাদা বৃদ্ধি পায় একবার পড়লে এত নেকি হইলে ডেলি একশো বার পড়লে কত নেকি হয় এই কারণে আজকে থেকে দূরত পড়তে হবে বিশেষ করে ফজর ফরজ নামাজের পরে পড়বেন অবসর সময়ে দূরত পাঠ করতে হয় আয়াতাল কুরসির কথা বলছিলাম যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যে আল্লাহ ইলা এটা তেলাওয়াত করতে হয় দূরত পড়বেন আজকে রাত্রি কেউ ঘুমাইবেন না মসজিদে বাড়িতে বাড়িতে গেলে দুষ্টামি শুরু হয় বাচ্চা কাচ্চা নিয়ে এই কারণে মসজিদে বসেন আমি আপনাদেরকে বলছি নফল এতে কাফে বসেন নফল কি বসেন এতে কাফে বসেন নফল এতে গাফে বসেন কয়েকদিন সময় আর ব্যবসা নাই মোটামুটি দুম হয়ে গেছে ব্যবসা অফিস বন্ধ হয়ে গেছে আপনি আজকের থেকে নফল এতে কাফে বসেন কমপক্ষে দিনের বেলা যদি নাও পড়েন প্রত্যেকটা রাত্রিবেলা বসেন আজকে বসেন কালকে বসেন পরশু দিন রাত্রিবেলা বসেন রাত আল্লাহর রাস্তায় পার করে দেন আল্লাহ চায় দেখে দেন সে তো সব সেইরা আমার দরবারে চলে আসছে বাড়িঘর সংসার সব স্যারা দিছে সব সেরা আমার গড়ের উঠান উঠান বলে আমরা দরজা বলি গড়ের উঠানে চলে আসছে তাকে তো মাফ না করে আর উপায় নাই সব স্যারা দিছে আমার জন্য যা তোকে আমি মাফ করে দিলাম